বগুড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া সেনানিবাসে ১১ আর্টিলারি ব্রিগেডের আয়োজনে ও ১১ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৪টি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ১১ পদাতিক ডিভিশন রানার্স আপ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। এছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল মামুন সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।